When there's no more hope is left in me, I can see what comes my way. And I'm always lost, there's nowhere else to go. All I do is fall, feels like I can make it. More than I could bear, giving up is all that I can surrender to you. পূজোর কালী পূজোর প্রস্তুতি চলছে। এই প্যান্ডেলটা খুব বড় করে হয়, এদিকে অনেক লাইটিং হয়ে লেগে গেছে, খুব মনটা ভালো লাগছে বাইরে বেরিয়ে। আমাদের ঘরের সামনেও বেশ লাইটিংটা লেগেছে, খুব মনটা ভালো লাগছে। তো এখন একটু বেরোচ্ছি, চলো আগে বেরিয়ে আসি, তারপর বাকি কথা বলছি। না এখন নেব না, খুব পরে নেব। এখন গড়িয়াহাট এসেছি, খুব ভালো ভালো এখন প্রদীপ বিক্রি হচ্ছে। প্রদীপ দেখে গেলে এখন না নিল Out the window, we play all the way. My what's that? I'm stuck in limbo. Nothing works in my head. You don't take that? I'm moving so slow. Shadows lurk all around. You don't take that? My sorrow can't focus. I'm distracted. And I don't know what to do. Each time I try to.
my own emotion. Can't focus, I'm distracted, and I don't know what to do. Each time I try to get past it, in the end I think of you. Nothing's fine here without you. The sun won't shine till you come through. Till you come back, I'm missing you. Can't help myself, I'm missing you. I can't stand this life alone. Don't make sense now that you're gone. Till you come back, I'm missing you. Can't help myself, I'm missing you. You just take up all the space in my mind. দেখো চাটা খাবো, খেতে খেতে আগে জামা কাপড়গুলো তুলে নিই, কারণ আমি সেই মেশিনে কেচে দিয়ে তারপর মেলে দিয়ে চলে গেছিলাম। আমি ছিলাম না, তোমরা তো দেখলে, আমি একটু বেরিয়েছিলাম, তো জামা কাপড়গুলো সব মেলে গেছি, এখন তুলে নেবো আর চা খাবো। চা খেলে আবার শরীরটা একটু ঠিক লাগবে। তো তোমাদেরকে একটু আমাদের মাছের অ্যাকোরিয়ামটাও দেখিয়ে দিলাম, মাছগুলোকে আবার নতুন কতগুলো গোল্ডফিশ আনা হয়েছে, হাজব্যান্ড নিয়ে এসছে, তো কেমন হয়েছে মাছগুলো তোমরা জানিও। মানে অ্যাকোরিয়াম আমাদের খুব ফেভারিট, তো সেগুলোর যত্নের জন্য হাজব্যান্ড খুব মানে খুব কেয়ার করে আর কি। তো সে তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তো সেটা তোমরা বলতে পারো অবশ্যই, আমাকে কমেন্ট করে জানিও। আর কালকের ঘটনাটা তো তোমাদের বললামই, তার জন্য মনটা সত্যি আমাদের ভীষণই খারাপ। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে চাটা খেয়ে নিই আগে। চাটা তো খেয়ে নিয়ে বেশ রেস্ট নিচ্ছিলাম, কিন্তু পেট কথা শুনল না, মানে এত খিদে পেয়ে গেছে। সবারই খিদে পেয়েছে, আমার হাজবেন্ডের ছেলে সবার এত খিদে পেয়েছে যে কিছু একটু খাবার না বানালেই নয়। ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে, তো কি বানাবো ভাবলাম, একটু চাউমিন বানাই আর চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো মনে হয় একটু ঝাল ঝাল চাউমিন খাবো, ঝাল তাতে গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল চাউমিন খাবো একটু সস দিয়ে। তো সেটাই করি এখন, করে খেয়ে আগে পেটের শান্তি করি, তারপর আবার সব কিছু হবে। তো দেখো আমার চাউমিনের জন্য তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু। এই চাউমিনটায় হলো গোলমরিচটাই মেন, যে বেশি করে গোলমরিচ পড়বে খুব ভালো টেস্ট হবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি আলুটাও দিয়ে দিলাম, মানে এটা একদম ঘরোয়া চাউমিন, পেঁয়াজ আর আলু দিয়ে। তো এর মধ্যে আমি একটু বাঁধাকপিও দেবো, আমার ফ্রিজে একটু বাঁধাকপি রাখা আছে। নুনটাও একবার আমি দিয়ে দেবো, তাহলে কী হবে না একটু খুব ভালো তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যাবে, তো ভাজাটা খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিন্তু আলুটা খুব সুন্দর করে ভাজতে হবে, আর এই চাউমিনটা খুব ভালো বেশি করে তেল দিতে হবে, তেলটা না দিলে কিন্তু একদম চাউমিনটা ভালো হবে না। দেখো যেমন আলুটাতে নুন দিয়েছি, আর এই সেদ্ধ চাউমিনটার মধ্যেও আমি প্রথম থেকেই নুনটা একটু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। দেখো এইটার উপর তো আমি নুন দিয়েছিলাম, একটু চিনিও দিয়ে দিচ্ছি আর এই গোলমরিচটাও দিয়ে দিচ্ছি, আগে থেকে দিয়ে দিলাম, ভাজার সময় আমি শুধু সস গুলো দেবো। দেখো এটা অনেকটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এই চাউমিনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে, আমরা ঘরে সবসময় এরকম টাইপের চাউমিনই খাই। তাতে একটু চাইনিজ টাচ দেওয়ার জন্যই আমরা সব সসগুলো দিই আর কি, তবে ভালো লাগে। তো আজকে ভেজ চাউটা এভাবেই করব, করছি। গোলমরিচগুলোটা আমি আগেই দিলাম, তাহলে মেশাতে খুব সুবিধা হবে। চাউমিনের দোকানে যেরকম বেশ বড় তাওয়ার মধ্যে ভাজে না, খুব ভালো ভাজাটা হয়।
এরপর আমি এর মধ্যে রেড চিলি সসটা দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, ডার্ক সয়া সস। আর আজকে একটু ঝাল ঝাল খাবো বলে এই চিলি সসটাও দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো, নাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে, ছেলে আবার হুহা করবে, তো অল্প দিচ্ছি। গোলমরিচ, কাঁচা লঙ্কা, আবার চিলি সস, এরা ঝাল হবে, ছেলে খাবে আর জিভ লাল হয়ে যাবে। তো দেখো এরপরও কিন্তু এটাকে খুব ভালো করে ভাজতে হবে, মেশাতে হবে সসগুলো। কমিয়ে নিলাম, এরপর ভাজতে বেশি সুবিধা হবে। খিদেতে পেটে একদম সুজো দৌড়াচ্ছে, মনে হচ্ছে কখন রেডি হবে খাবো, জোরে খিদে পেয়েছে। এবার একটু বাড়িয়ে ভেজে নিচ্ছি, লঙ্কাগুলো আমি আমার জন্য দিই, জানো তো লঙ্কাটা আমি একমাত্র খেতে খুব ভালোবাসি, বাড়িতে বাকি সব লঙ্কা ভয় খায় না, আমি লঙ্কা ছাড়া একদম খেতে পারি না, কিন্তু মুখে বেশ ঝাল ঝাল লঙ্কা পড়বে, সেটা খেতে দারুণ লাগবে। কাঁচা পেঁয়াজও আমি একা খাই, কেউ খায় না। তো চলো, আমার একদম চাউমিন ভাজা হয়ে গেছে, এবার জাস্ট বাড়বো আর খাবো। No more hope is left in me. I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender. ভর্তি দেখাই, আজ প্লেট ফাঁকা করে ফেলেছি একদম, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এত ভালো হয়েছে যে আমার প্লেটে একটাও করে নি। আমার ছেলে অতটা চাউমিন ভালোবাসে না, সে পর্যন্ত এই ভেজচাও সেই অত সুন্দর মানে হয়েছে যে ও খেয়ে নিয়েছে। তো তোমরা এইভাবে ভেজচাওটা করো, দারুণ হয়, দারুণ। কি তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, শীতকাল মানে এসেই গেছে, দোরগোড়ায় বোঝা যাচ্ছে। দেখো কি তাড়াতাড়ি, দেখো সবে 5:13 বাজে আর পুরো সন্ধে হয়ে আসছে, মানে শীতকাল পুরো এসেই গেছে। তো আর আমরা বিকেলটা পাবোই না, পুরো একেবারে সন্ধে হয়ে যাবে, মানে দুপুরে খাওয়া দাওয়া হবে, খানিকক্ষণ যেতে না যেতেই একদম বিকেল হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, বিকেল বলে আর কিছু থাকবে না। তো সত্যিই তাই। তো এখন চাউমিন খেয়ে পেটটা বেশ একটু ভর্তি হয়ে গেছে, মনটাও খুশ হয়ে গেছে, তখন খিদে পেলে না মাথাটা যেন কিরম আর কাজ করে না, মনে হয় কিছু একটু তাড়াতাড়ি বানাই খাবো। তো এখন সন্ধে দেবো, তারপর আবার রাতে রান্না করবো, এখন ছেলে পড়তে যাবে, আমি রাতের রান্নাটা কি করব ভাবছি, একটু এগ বিরিয়ানি বানাবো, তো দেখি সেটাই ট্রাই করবো, আগে সন্ধেটা দিয়ে নিই বুঝলে। আর শোনো, আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো তোমাদের বাড়িতে কার বাড়িতে কী পুজো হচ্ছে, মানে কালী পুজো কার বাড়িতে হচ্ছে, হবে বা হয় একটু জানিও, তোমরা কিন্তু একদম জানাও না, কমেন্ট করো না, ভালো লাগে না, একটু কমেন্ট করলে কি হয়, এই যে কাজটা আমি করছি আমার খুব উৎসাহ লাগে, ভালো লাগে। আর তোমরা কমেন্ট করো, তার সাথে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তো খুবই ভালো লাগে মনটা, আর তার সাথে আমি কাজের অনেকটা মানে পাওয়া যায় আর কি, এন্থু পাওয়া যায়। তো দেখা যাক, আমি সন্ধ্যেটা দিয়ে নিই। চলো দেখো, এখন 9:00 বেজে গেছে, সারা সন্ধ্যেটাই আমি রান্না করলাম টুকটুক করে, আর একটু করে মোবাইল দেখলাম, এই করেই আমার সন্ধ্যেটা কাটলো। এখন 9:00 হতে চলেছে, ছেলেও পড়ে বাড়ি ফিরেছে, এবার আমরা ডিনার করে নেবো, নিয়ে আমার ব্লগটাকে এডিটিং করব। তো আজকের মতো আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। তোমরা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, গুড নাইট।